প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা নিশ্চয় অবগত আছো কোভিড-19 নামক এক অদৃশ্য নভেল করোনা ভাইরাস গোটা বিশ্বকে গ্রাস করে ফেলেছে। গোটা বিশ্বকে গ্রাস করার ফলে গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা, অর্থ ব্যবস্থা এবং সর্বোপরি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এ ভাইরাস সংক্রামক হওয়ার কারণে, এ ভাইরাস মারাত্মক ছোঁয়াচে হওয়ার কারণে সারা দেশের, সমগ্র বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে বন্ধ রাখতে হয়েছে। ফলে তোমাদের শিক্ষা জীবনে নেমে এসেছে এক অনিশ্চিত অন্ধকার। তোমাদের শিক্ষা জীবনের এই অনিশ্চিত অন্ধকারের কথা চিন্তা করে সরকারি নির্দেশ অনুযায়ী অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আজিজুর রহমান স্যার অনলাইন ভিত্তিক ক্লাসের সুব্যবস্থা করে দিয়েছেন, যাতে করে তোমরা তোমাদের শিক্ষা জীবনকে কিছুটা হলেও সামনের দিকে নিয়ে যেতে পারো। সুতরাং আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত স্যারকে এই ধরনের যুগ উপযোগী ক্লাসের সুব্যবস্থা করে দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত ব্যক্তিবর্গকে যারা প্রতিদিন এই ভার্চুয়াল ক্লাসের কারিগরি সহযোগিতা করে যাচ্ছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের অনলাইন ক্লাসে হাজির হয়েছি যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে। তোমরা জানো তৃতীয় অধ্যায়ে আলোচনায় আছে যুক্তির উপাদান। তাহলে যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হচ্ছে কি? আমরা জানি যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হচ্ছে সঠিক জ্ঞান অর্জন করা, মিথ্যাকে পরিহার করে সঠিক জ্ঞান অর্জন করা। এই জন্যে যুক্তিবিদ্যা যুক্তি প্রদানের মাধ্যমে সত্যকে অর্জন করতে চায়। তাহলে যে যুক্তি প্রদানের মাধ্যমে সত্যকে অর্জন করতে চায়, সেই যুক্তির উপাদান নিয়ে সঠিক জ্ঞান না থাকলে সঠিক যুক্তি প্রদান করা যায় না। তাই যুক্তির উপাদান নিয়ে আলোচনা খুব জরুরি। তাহলে স্বভাবত প্রশ্ন জাগে, যুক্তির উপাদান কি, কাকে বলে? যুক্তির যে সমস্ত উপাদান নিয়ে একটি যুক্তি গঠিত হয় সেই সমস্ত উপাদানগুলো হচ্ছে যুক্তির উপাদান। আবার বলি, যে সমস্ত বিষয় নিয়ে একটি যুক্তি গঠিত হয় সেই বিষয়গুলি হচ্ছে যুক্তির উপাদান। ক্লিয়ার? এবার আসো, যুক্তির উপাদান নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটি বিষয়ের সম্যক জ্ঞান থাকা খুবই জরুরি। যেমন এই যে এখানে দেখো, শব্দ, বাক্য এবং যুক্তিবাক্য। এই কয়েকটা বিষয়ের জ্ঞান থাকা খুব জরুরি বলে আমি মনে করি আজকের এই ক্লাসে। দেখো তাহলে শব্দ কি? আমরা জানি শব্দ হচ্ছে এগুলা, মৌমাছি, মধু, খুব, মিষ্টি, এগুলো কিন্তু এক একটি শব্দ। মৌমাছি, মধু, খুব, মিষ্টি, এলে কিন্তু এক একটি শব্দ, ঠিক আছে? আচ্ছা, বাক্য, বাক্য হচ্ছে, আমরা জানি বাক্যের সংজ্ঞা যদি দিতে যাই, বাক্য হচ্ছে কয়েকটি শব্দের মিলিত রূপ যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। বাক্য হচ্ছে কয়েকটি শব্দের বা শব্দ সমষ্টির মিলিত রূপ যার মাধ্যমে মনের ভাব প্রকাশিত হয়। যেমন এখানে দেখো, মৌমাছি, মধু, খুব, মিষ্টি, এই শব্দগুলোকে একসাথে মিলিত করে একটি বাক্য তৈরি হয়েছে। যেমন মৌমাছির মধু, খুব, মিষ্টি। ক্লিয়ার? বাক্য কি, বুঝতে পেরেছ? তাহলে বাক্য হচ্ছে কয়েকটি শব্দের বা শব্দ সমষ্টির মিলিত রূপ যার মাধ্যমে মনের ভাব প্রকাশিত হয়।
তাহলে মৌমাছির মধু সম্পর্কে এখানে একটি মনের ভাব প্রকাশিত হয়েছে, মৌমাছির মধু খুব মিষ্টি। ক্লিয়ার? তাহলে শব্দ চিনলে যুক্তি বাক্য চিনতে পেরেছ। এখন দেখো, এটি দেখো যুক্তি বাক্য, মধু হয় মিষ্টি, এটি বাক্যের আকৃতি, এটি হচ্ছে যুক্তি বাক্যের আকৃতি। বাক্যকে যুক্তি বাক্যের রূপান্তর করলে মধ্যখানে শুধুমাত্র একটি সংযোজক জুড়ে দিতে হয়, অথবা হয় যদি সদার্থক বাক্য করি, যুক্তি বাক্য করি, তাহলে বলবো হয়, আর যদি নগার্থক যুক্তি বাক্য করি তাহলে বসাবো নয়। এখানে হয় হতে পারে, নয় হতে পারে, এটা কি বলবো, সংযোজক। আর এই যুক্তি বাক্যে দুই প্রান্তে দুটি পদ থাকে, হয়ের এ পাশে যে শব্দটা আছে তাকে বলবো উদ্দেশ্য পদ, আর হয়ের পরে যে শব্দটা থাকবে তাকে বলবো বিধেয় পদ। একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ একটি শব্দ হতে পারে, আবার একাধিক শব্দ হতে পারে। এখানে হয়ের পূর্বে একটি শব্দ আছে মধু, এটি একটি উদ্দেশ্য পদ। হয়ের পরে একটি শব্দ আছে মিষ্টি, এটি হচ্ছে বিধেয় পদ। কিন্তু উদ্দেশ্য পদ আর বিধেয় পদ এরা একটি শব্দ হতে পারে, আবার একাধিক শব্দ হতে পারে। এখানে যেমন যদি আমরা বলি মৌমাছির মধু হয় খুব মিষ্টি, তাহলে মৌমাছির মধু দুটি শব্দ মিলে উদ্দেশ্য পদ, আর খুব মিষ্টি এ দুটি শব্দ মিলে হয় বিধেয় পদ। তাহলে পদ কোনো সময় একটি শব্দ দ্বারাও হতে পারে, আবার কোনো সময় একাধিক শব্দ দ্বারাও হতে পারে। ক্লিয়ার? তাহলে আমরা শব্দ বাক্য যুক্তি বাক্য সম্পর্কে একটা ধারণা নিলাম। এখন দেখি তাহলে পদ কাকে বলে, পদ কি? পদ, পদ কি বা কাকে বলে? পদের সঙ্গে যদি আমরা দিতে যাই তাহলে বলতে হবে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা ব্যবহারের উপযোগী, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। আবার বলছি, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা ব্যবহারের উপযোগী, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই, ওখান থেকে দিই, দেখো যে মৌ মা ছির মধু হয় খুব মিষ্টি। এটি একটি যুক্তি বাক্য, যেহেতু এখানে হয় আছে, সংযোজক আছে, এটাকে বলবো আমরা সংযোজক। এটি না থাকলে বলবো আমরা বাক্য মৌমাছির মধু খুব মিষ্টি। যখন এখানে হয় বা নয় লাগাবো তখন হবে এটা কি, যুক্তি বাক্য। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে যুক্তি বাক্য। তাহলে একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসাবে যখন কোনো শব্দ ব্যবহৃত হয় তখন ওই শব্দগুলোকে বলবো আমরা কি, পদ। তাহলে দেখো, এখানকার মৌমাছি মধু খুব মিষ্টি এগুলো শব্দগুলোকে যুক্তি বাক্যে ব্যবহার করেছি উদ্দেশ্য এবং বিধেয় হিসাবে, সুতরাং এগুলি এখন হচ্ছে পদ, আগে ছিল কি, শব্দ। এই শব্দগুলো যখন এই যুক্তি বাক্যে ব্যবহৃত হয়েছে তখন এগুলোকে বলবো পদ, কাউকে বলবো উদ্দেশ্য পদ, কাউকে বলবো বিধেয় পদ। হয়ের এই পাশে পূর্ব পাশে যেগুলো শব্দ বা শব্দ সমষ্টি থাকবে তারকে বলবো উদ্দেশ্য পদ, আর হয়ের পরে যে শব্দ বা শব্দ সমষ্টি থাকবে তারকে বলবো বিধেয় পদ। ক্লিয়ার? তাহলে শব্দ পদ হচ্ছে কখন, যখন কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। ক্লিয়ার? শব্দ পদ হচ্ছে কখন, যখন কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। সুতরাং শব্দকে পদ হতে হলে যুক্তি বাক্যে উদ্দেশ্য অথবা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে হবে, তার আগে নয়। তাহলে পদকে আমরা জানতে পারলাম, পদ দুই প্রকার, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। এ হয়ের পূর্বে যে শব্দ বা শব্দ সমষ্টি থাকবে তাকে বলবো উদ্দেশ্য পদ, আর হয়ের পরে যে শব্দ বা শব্দ সমষ্টি থাকবে তাকে বলবো বিধেয় পদ। হ্যাঁ, পদ কখনো একটি শব্দ হতে পারে, আবার কখনো একাধিক শব্দ হতে পারে। যেমন ধরো এখানে দেখো, এখানে কিন্তু এটা হচ্ছে উদ্দেশ্য পদ, এটা হচ্ছে উদ্দেশ্য পদ, আর এ দুটা মনে হচ্ছে
বিধেয়পদ। এখানে একাধিক শব্দ মিলে মৌমাছির মধু, সরি মৌমাছির মধু, মৌমাছির মধু হয় খুব মিষ্টি। এখানে মৌমাছির মধু দুটা শব্দ মিলে হচ্ছে উদ্দেশ্য পদ, শব্দ সমষ্টি একাধিক শব্দ। মৌমাছির মধু দুটা শব্দ মিলে উদ্দেশ্য পদ, আর এখানে খুব মিষ্টি এই দুটি শব্দ মিলে বিধেয় পদ। আচ্ছা, এই জন্য বলছি পদ কখনো একটি শব্দ হতে পারে, আবার কখনো একাধিক শব্দ হতে পারে। এটা একাধিক শব্দের এক্সাম্পল, আমি একটি শব্দ করি আমি মিটিয়ে দিই। এই যে মধু হয় মিষ্টি, এই একটি শব্দ মধু হয় মিষ্টি, এটি হচ্ছে এটি একটি শব্দ একটি পদ, এটি হচ্ছে মিষ্টি একটি পদ। সুতরাং পদ কোনো সময় একটি শব্দ হতে পারে, আবার কোনো সময় একাধিক শব্দ হতে পারে। ক্লিয়ার বলো তো? হ্যাঁ, পদের ধারণা বলো তো? ঠিকই বলেছ। হ্যাঁ, তাহলে পদ সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে, পদ কি আমরা জানতে পারলাম। এখন প্রশ্ন, পদ হচ্ছে শব্দ কখন? যখন যুক্তিবাক্যে ব্যবহৃত হচ্ছে। কিন্তু প্রশ্ন জাগে, সকল শব্দই কি পদ হতে পারে? একটি মনে প্রশ্ন জাগতে পারে যে সকল শব্দই কি পদ হতে পারে। এই প্রশ্নকে কেন্দ্র করে যুক্তিবিদ্যায় শব্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যুক্তিবিদ্যায় শব্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে। দেখো, শব্দ এক নম্বর হচ্ছে পদ, যোগ্য শব্দ, হ্যাঁ পদযোগ্য শব্দ, হ্যাঁ দুই নম্বর হচ্ছে সহ পদ যোগ্য শব্দ, তিন নম্বর হচ্ছে পদ অযোগ্য শব্দ। তাহলে শব্দ তিন প্রকার, একটা হচ্ছে পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ অযোগ্য শব্দ। তাহলে পদযোগ্য শব্দ বা কী, সহপদযোগ্য শব্দ কি, পদ অযোগ্য শব্দ কি, এ সম্পর্কে জানা যাক। দেখো, পদযোগ্য শব্দ হচ্ছে সেই শব্দ যেগুলি নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসাবে ব্যবহার হতে পারে। যেমন ওই যে মৌমাছি, মধু, খুব মিষ্টি ইত্যাদি। যেমন মৌ মা ছি মধু খুব মিষ্টি ইত্যাদি, এগুলি হচ্ছে পদযোগ্য শব্দ। ক্লিয়ার? এগুলি নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসাবে ব্যবহার হতে পারে, যেমন এখানে হয়েছে। ক্লিয়ার? আরেক প্রকার শব্দ আছে সহপদযোগ্য শব্দ, যেমন টি টা খানা খানি, এই শব্দগুলি হচ্ছে সহপদযোগ্য শব্দ। এই শব্দগুলি এমনই এক শব্দ যে নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসাবে ব্যবহার হতে পারে না, কিন্তু অন্য শব্দের সহযোগিতা নিয়ে, অন্য শব্দের সহযোগিতা নিয়ে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হিসাবে ব্যবহার হতে পারে। যেমন বই টি হয় আমার, এই যে টি, এ বইয়ের সাথে টি যোগ হয়ে, বইয়ের সাথে টি শব্দটা বইয়ের সাথে মিলিত হয়ে এ যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? তাহলে সহপদযোগ্য শব্দ কোনটা? এটা হচ্ছে পদযোগ্য শব্দ, এটা হচ্ছে, এই শব্দগুলি হচ্ছে সহপদযোগ্য শব্দ। সহপদযোগ্য শব্দ কোনো যুক্তিবাক্যের
উদ্দেশ্য ও বিধেয় হিসেবে নিজে নিজেই পারে না, কিন্তু অন্য শব্দের সহযোগিতায় যুক্তিবাক্যে ব্যবহৃত হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার যাই পদ অযোগ্য শব্দ। পদ অযোগ্য শব্দ এর সংজ্ঞা যায়, পদ অযোগ্য শব্দ হচ্ছে সেগুলাই যেগুলি নিজে নিজেতে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসাবে ব্যবহার হতে পারে না, অন্য শব্দের সহযোগিতাও অন্য শব্দের সহযোগিতা নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসাবে ব্যবহার হতে পারে না। যেমন হাই, আহা, মরি মরি। হাই, আহা, মরি মরি এই শব্দগুলি এমন একটি শব্দ যেগুলি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহার হতে পারে না, নিজেও পারে না, অন্য শব্দের সাহায্য নিয়েও ব্যবহার হতে পারে না। ক্লিয়ার? তাহলে বলো তো, শব্দ কয় প্রকার আমরা জেনেছি যুক্তিবিদ্যায়? হ্যাঁ, ঠিকই বলেছে, তিন প্রকার: পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ অযোগ্য শব্দ। তাহলে আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে পদ হতে গেলে সকল শব্দ কি পদ হতে পারে? বলো, সকল শব্দ কি পদ হতে পারে? না, শুধুমাত্র পদযোগ্য শব্দ এবং সহপদযোগ্য শব্দই যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহার হতে পারে, পদ হতে পারে, কিন্তু পদ অযোগ্য শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহার হতে পারে না। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী? তাহলে আজকের মতো, আজকের ক্লাসে আমরা জানলাম পদের উপাদান নিয়ে আলোচনা করতে গিয়ে শব্দ কী, বাক্য কী জানতে পেরেছি, যুক্তিবাক্যের আকার জানতে পেরেছি, তারপরে পদ কী জানতে পারলাম, পদের মধ্যে কোন ধরনের শব্দ পদ হতে পারে, কোন ধরনের শব্দ পদ হতে পারে না, ইত্যাদি শব্দ নিয়ে আলোচনা করলাম। আজকের ক্লাসে এ পর্যন্তই। যেতে যেতে তোমাদের সতর্কতামূলক একটি স্লোগান দিতেই হয়, যে ঘরে ভিড়ে নয় ঘরে থাকি, সামাজিক দূরত্ব মেনে চলি, খুব বেশি প্রয়োজন না হলে ঘরেই থাকি, অতিরিক্ত প্রয়োজনে ঘরের বাইরে গেলে অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান করি। পরিশেষে মহান রাব্বুল আলমিনের নিকট প্রার্থনা করি, তিনি যেন আমাদের মধ্য থেকে মরণঘাতী ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত করেন, আমরা যেন আবার আমাদের শিক্ষা জীবনে সুষ্ঠুভাবে ফিরে যেতে পারি। আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করেই আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।